এবারে বন্যা দেশের ইতিহাসের সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হবে এবং করোনা সংকটের মাঝে বানের পানির এই স্থায়িত্ব বন্যার্ত মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেবে বহুগুণ। বন্যার স্থায়িত্ব হতে পারে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত, এমন আশঙ্কা প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের আরও অন্তত 5টি জেলা বন্যায় প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। এসটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া। মিজান আহমেদের প্রতিবেদন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হিসেবে বন্যায় এরই মাঝে দেশের 20টি জেলার 24 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে সরকারি আশ্রয় কেন্দ্রের ঠাঁই নিয়েছেন অন্তত 56,000 মানুষ, এ পর্যন্ত মারা গেছেন 54 জন। দেশের বানভাসী মানুষের এই দুর্ভোগ কতদিন স্থায়ী হবে সে প্রশ্নই আজ সবখানে। আমাদের দেশে আসলে সবচেয়ে দীর্ঘস্থায়ী যে বন্যা সেটা ছিল 1998 সালের বন্যা। স্থায়িত্বের দিক থেকে চিন্তা করলে হ্যাঁ, এই বিষয়ে আমি বলতে পারি যে 98 সালের বন্যার পর একটানা যদি আমরা চিন্তা করি সেই হিসেবে এই বছরের বন্যাটা দীর্ঘস্থায়ী। সর্বশেষ তথ্যমতে প্রায় 20টি জেলা আক্রান্ত, এখন আগামী 4-5 দিনে এই সংখ্যাটা বেড়ে 25টি অথবা আরও বেশি হতে পারে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে বন্যার এই দীর্ঘস্থায়িত্ব বানভাসী মানুষের জন্য মহাসংকট তৈরি করবে বলেও জানান তিনি। যেহেতু এই বন্যাটা একটু দীর্ঘস্থায়ী, কারণ তারা প্রায় দেখা যাচ্ছে যে জুনের শেষ নাগাদ তারা আশ্রয়কেন্দ্রে গিয়েছে এবং তাদের ঘরে ফিরতে ফিরতে অগাস্টের মাঝামাঝি বা শেষ অবধি চলে যেতে পারে। তো এত দীর্ঘ সময় এই কোভিড-19 পরিস্থিতিতে এবং আমাদের আশ্রয়কেন্দ্রেরও একটু স্বল্পতা আছে, দেখা যাবে যে স্বল্প সংখ্যক শেল্টারের মধ্যেই অনেক মানুষকে থাকতে হবে, স্বাস্থ্য ঝুঁকি আছে সেটা মেনে থাকতে হবে। পরিস্থিতি উত্তরণে নদী উপকূলবর্তী বাঁধের সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ড তৎপর রয়েছে বলেও জানান তিনি। যেহেতু বন্যাটা বড়, বাঁধ ভাঙার ঘটনা ঘটতেই পারে, কোথাও কোথাও ঘটছে এবং তাৎক্ষণিকভাবে মেরামত করে সেগুলোকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছে, আমরা প্রস্তুত আছি সব জায়গাতেই। দেশের বানভাসী অসহায় মানুষগুলোর জীবন বাঁচাতে সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে সহায়তা করা প্রয়োজন বলেও মত দেন আরিফুজ্জামান ভূঁইয়া। সকলকে যদি আমরা একটু এই এই সময়টাতে মানে সুস্থ এবং নিরাপদে রাখতে চাই, সরকারের পাশাপাশি সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।